গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা হচ্ছে শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো রোজকার মতো উঠে পড়েছি, তো সংসারের কাজ তো আছেই। তো প্রথমেই দেখো আগে চলে এসেছি ব্রাশ করতে। ও, তার আগে না বাসা দুয়ারে জল দিলাম। তো যেহেতু বাসে দুয়ারে একটু জল না দিলে হয় না, তো একটু জল দিয়ে তারপরে দেখো এসি ব্রাশ করতে। রবিবার স্কুল ছুটি, মেয়েদের টিউশনে ছুটি, তো সবাই এখন ঘুমাচ্ছে। তো আমার তো আর বেশিক্ষণ শুয়ে থাকলে চলবে না, তো তাও দেখো 8টা মানে 7টা বাজে আর কি। তো অন্য সময় এক একদিন না, কালকে যেমন 8টার সময় ঘুম থেকে উঠেছিলাম, কালকে শনিবার, তো কালকে না ইচ্ছে করে ঘুম থেকে দেরি করে উঠেছিলাম, কারণ কালকে রাত্রেবেলায় অনেক কাজ গুছিয়ে রেখেছিলাম আর কি। আর আজকে দেখি যেহেতু সব কাজই পড়ে রয়েছে, সকাল সকাল উঠে পড়েছি। আর এখন দেখো ফ্রিজ থেকে না মাছটা বের করে রাখলাম, সেই দিনকে যে ফেঁচা মাছটা নিয়েছিলাম তো সেটা তো ফ্রিজে ছিল। তো ওইদিকে মাছটা না জলে ভিজতে দিয়ে দিলাম, তাহলে কি বলতো বরফটা ছেড়ে যাবে। আর এখানে দেখো বানাচ্ছি গোলা রুটি। তো কালকে রাত্রেবেলায় তো চাল আর একটু ডাল ভিজিয়ে নিয়ে রাত্রেবেলায় মানে গোলা রুটি খাওয়া হয়েছিল আর কি। তো চালের গোলা রুটি খেতেও বেশ ভালো লাগে, তো তার থেকে না কিছুটা গোলা ছিল আর কি, সব কটা করিনি। আর তোমাদের দাদাভাই কালকে খেয়ে এসেছিলো, তো কতগুলো গোলা রয়েও গেছে, তো ভাবলাম না সেটা চা দিয়ে খাওয়া হয়ে যাবে করলে আর কি। তো সেইভাবেই দেখো এখানে বানাচ্ছি। তো এখন জল খাবার মতো ধরো খাওয়া হয়ে যাবে, আর চাও বসিয়ে দিয়েছি আমি, একদিকে চা হচ্ছে। তো এগুলো করে নিই, করে নিয়ে আর আজকে কী বলো তো বাজার আনতে যাব না। তো যেহেতু মাছ রয়েছে তো মাছটা রান্না করব, তো সেই ভেবে না অতটা তাড়াহুড়া করার ই নেই, ভাবলাম সময় যখন আছে তাহলে গোলা রুটিগুলো করেই নিই। বাজার এই কারণেই যাবো না, কালকে তো অনেক পরশু দিনকে, কালকে না পরশু দিনকে অনেকগুলো বাজার নিয়ে এসেছিলাম একসাথে, আর মাছও ফ্রিজে ছিল। তো ভাবলাম যে না আজকে আর যাবো না বাজার, ধীরে সুস্থে কাজ সারি, বাজার থাকা থাকলেই না তাড়াহুড়া লেগে যায়। তো আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর আমার ছেলেও উঠে পড়েছে, ওই দিক দিয়ে মা মা করে ডাকছে। আর এখানে আমি যে গরম জল একটু নামিয়ে রাখছি, তো আজকে সকালে একটু দুধ চা খাবো। প্রতিদিন দুধ চাটা খায় না, কারণ লিকার চা আদা দিয়েই বেশিরভাগ সময় খাওয়া হয়। তো মানে দাদাভাই তো লিকার চা মানে লিকার চাই খায় আর কি, দুধ চা দিলে তো একদমই খাবে না, তো ওর একটা অভ্যাস হয়ে গেছে লিকার চা খাওয়া। তো যেহেতু করা হয় আমরাও খাই, তো আজকে না একটু দুধ চা খাওয়ার ইচ্ছে করলো সকালে। কী বলো তো একবার লিকার চা হয়ে গেছে, তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, আর এই যে দেখো ছেলে উঠেছে, তো ছেলে নিয়ে উঠে নিয়ে চলে এসছে। তো আজকেও একা একা না নিজেই ব্রাশটা নিয়ে ব্রাশ করলো, যে উঠেই বলে কি মা একটু কোলে নাও। একটু সময় দেখো ওকে কোলে নিলাম, যেহেতু ঘুম থেকে উঠেছে তো, আর একটু কোলে নিয়ে এবার চাটা খেয়ে নিই। আর এদিকে দেখো আমার এই যে জানলাগুলো না, এগুলো না ধুতে না ভুলেই গেছিলাম, ধোয়াই হয়নি, তো এখন চলে এসেছি এই যে ধুতে। তো এখানে কী বলতো রাস্তার সাইডে জানলা, তো যেহেতু সারাদিন গাড়ি যাতায়াত করে আর এখানে না ধুলোই ভর্তি হয়ে যায়, এই যে এখন ধুলাম না সন্ধ্যা হলে এই জায়গাটা তো হাত দেওয়া যায় না, মানে এতটা পরিমাণে ধুলো বসে যায়। তো প্রতিদিন এটা প্রতিদিন ধুতে হয় আর কি। আর এখানে না আমি দেখো এই যে সবজি আলুর ঝুড়িটা আর এইখানে রাখলাম ক্যান্ডির বাঁধাকপিটা, তো ক্যান্ডির বাঁধাকপিটা না ফ্রিজে রাখি না, ঠান্ডা হয়ে যায়, সেই কারণে এখানে তুলে রাখলাম। আর আজকে দেখো রান্না করব হচ্ছে লাউ। তো কয়েকদিন আগে লাউটা নিয়েছিলাম, তো প্রতিদিনই ভাবি কি লাউটা রান্না করব আর হয়ে ওঠা হয় না, কী বলতো তখন অন্য অন্য সবজি থাকে। তো আজকে বললাম যে না আজকে লাউটা করবই, তো সেভাবে দেখো লাউটা কাটতে বসে পড়েছি। একটু পাঁচফোড়ন দিব আর হচ্ছে একটু বড়ি দিব, বড়ি দিয়ে লাউ খেতে ভীষণই ভালো লাগে। আর আমার মেয়ের ইচ্ছা ছিল একটু লাউ চিংড়ি খাওয়ার, তো চিংড়ি মাছ যেহেতু পেলাম না আর বাজারে যাওয়ার সময় নেই, বাজার বলতে আমি যেখান থেকে বাজার আই না সেখানে চিংড়ি মাছ উঠে না, বাজার যেতে হলে স্টেশন দিকে আর কি যেতে হয়, আর আমি যেহেতু পাড়ার মধ্যে যে বাজার বসে সেখানে যাই আর কি। তো এখানে তো চিংড়ি মাছ পেলাম না, গিয়ে মানে জিজ্ঞেস করলাম, তো ফোন করে যে এখান থেকে মাছ নিয়ে জিজ্ঞেস করলাম, তো বললো না আজকে চিংড়ি মাছ আনিনি।
আমার বড় মেয়ের খুব ইচ্ছা ছিল চিংড়ি মাছ খাবে লাউ দিয়ে। তো যাই হোক, স্টেশন তো আর যাওয়া সম্ভব না অত দূরে এখন, তো সেইভাবে বললাম যে যে হাফটা লাউ না করছি আজকে, আর হাফটা রেখে দেবো, কালকে দেখি তোমাদের দাদা ভাইকে বলবো একটু চিংড়ি মাছ এনে দিতে, তো লাউ দিয়ে করবো আর কি। তো আজকে বললাম যে একটু নিরামিষই বড়ি দিয়ে করি, তো খেতে ভালো লাগবে। আর ওইদিকে ফেঁসা মাছ রাখা রয়েছে, তো মাছ তো আমি কালকেই ধুয়ে রেখেছিলাম, কালকে না যেদিনকে মাছটা নিয়েছিলাম আর কি, তো সেদিনকে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এখন শুধু কী বলো তো, বের করে বরফটা ছাড়িয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর মাছটা খুব ভালো ছিল আর কি। মাছটা দেখলেই দেখবে বোঝা যায় মাছ কেমন, তো মাছটা বেশ ভালো ছিল। সেটাই ভাবছি একটু টমেটো দিয়ে একটু কালো জিরা দিয়ে করব, আর একটু বেগুন দিয়ে করলেও না ফেঁসা মাছ খেতে ভালো লাগে, কিন্তু কী বলো তো বেগুনটা আমাদের ঘরে খুব কমই খায় আর কি। তো আর এদিকে দেখো আমি মাছ ভাজা না বসিয়ে দিয়েছি, আর এখনও কিন্তু ভাত বসাইনি, মাছটা একদিকে বসিয়েছি। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে হচ্ছে এই যে জলের বোতল একটা অর্ডার করেছিল, তো সেটাই আজকে এলো আর কি। তো 1 লিটারের বোতল এগুলো, গোটা স্টিলের, তো বোতলটা খুব সুন্দর, তো এইমাত্র এলো। তো আমার বড় মেয়ে সেটাই আমাকে দেখাচ্ছে, মায়ের দেখো বুনুর বোতলটা এসছে। আর এদিকে দেখো আজকে না স্নান করিনি জানো তো, তো কাপড় ছেড়ে নিয়েছি সকালবেলায়, তো কাপড় ছেড়ে নিয়ে সবজি কেটে নিয়ে কাপড় ছেড়ে নিয়েছি, দিয়ে বললাম কি রান্নাটা আগে সেরে নিই, আর স্নানটা পরেই করবো আর কি। আর এখানে আমি মাছটা বসিয়ে দিয়েছি, লাউ তো কাটা হয়েই গেছে আমার, তো লাউয়ের তরকারি করবো আর কি, মানে ঘন্ট করবো আর কি। আর এখানে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, মাছ তো মাছ ভাজা তো হয়ে গেছে, তো তার মধ্যে একটু তেল ছিল আর কি। আর এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরা ফোড়ন দিয়েই করবো ফেঁসা মাছটা। আর টমেটো মশলা সেরকম কিছু দেবো না, টমেটো রেখেছি আর কি, তো টমেটো একটু ধনের গুঁড়ো আর দেবো একটু জিরের গুঁড়ো এই দিয়ে, আর কাঁচা লঙ্কা দেবো, তো এই দিয়েই মাছটা রান্না করবো। তো মাছলে খুব একটা মশলা দিয়ে রান্না করবো না, আর টমেটো দিলে দেখবে মাছের মাছ রান্নাটা আর কি খুবই ভালো লাগে। টমেটো না থাকলে না মাছ রান্না করতেও আমার ইচ্ছে করে না, কারণ টমেটোতেই স্বাদটা বেশি আসে আর কি। এখানে দেখো সমস্ত মশলাকে আমি দিয়ে দিয়েছি একসাথে, একটুখানি কষিয়ে নেব, কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে গামাখা মাখা করবো আর কি, বেশি খুব একটা ঝোল করব না। আর যেহেতু একবেলার মাছ, এই মাছে তো প্রচুর কাটা, সে কারণে না কম করেই রেখেছি, যে রাত্রেবেলায় রুটি বা পাউডার কিছু একটা করব, তো একবেলার মতো মাছটা নিলাম, কারণ এত কাটা মাছ রাত্রেবেলায় খাওয়া যাবে না প্রচুর কাটা মাছগুলোতে। তো যাই হোক রান্নাটা আমি সেরে নিই। আর এদিকে দেখো আমার কী বলতো মাছের ঝোলটা হয়ে গেছে, তো এখন একটু ঝোল ঝোল আছে, তো এটা ঝোলটা না আর একটু টানাবো, মাছটা এইমাত্র দিলাম। আর এখানে দেখো 4 পিসের মতো মাছ আমি ঝোলের মধ্যে দিয়েছি, আর 2 পিস হচ্ছে ভাজা তুলে রেখেছি মেয়েদের জন্য, তো ছেলে তো এই মাছ খাবেই না, আর মেয়েরাও যদি না খেতে পারে সেই কারণে ভাজাটা না মচমচা ভাজা তুলে রেখে দিয়েছি, তো ভাজাটা খেতে পারবে ওরা তাহলে। আর এখানে দেখো আমি রাইস কুকারে না ভাতটা বসিয়ে দিচ্ছি সবার শেষে, তো যেহেতু আজকে একবেলা চাল নিয়েছি তো ভাবলাম যে কুকারে রাইস কুকারেই বসিয়ে দিই আর কি। আর একটা করলা আর আলু ভাতে দেবো, তো তো তোমাদের দাদা ভাই না করলা আলু ভাতে মেখে দিলে না ও খুব ভালো খায় আর কি, করলা ভাজার থেকেও না করলা ভাতে মাখাটা খুব ভালো খায়। তো একটু শুকনো লঙ্কা ভেজে নিয়ে, তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ভেজে তারপর কী বলতো করলা আলু ভাতটা ভালো করে মেখে নেব। আর এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এখনও ঘর মোছা হয়নি, তো উপরে ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, কারণ পুজো দেওয়ার জন্য সকালবেলায় ঠাকুর ঘরটা, ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুর ঘরটা আগেই মুছে নিই, আর এই ঘরটা দেখবে পরে মুছলেও হয়। আর যেহেতু রান্নাটা আগে করবো না, তো যেহেতু রান্না করতে করতে জল পড়বে চারদিকে, তো সেই ভেবে না আর ঘরটা মুছিনি, একবারে ঘর মুছে তারপর স্নান করতে যাবো আর কি। আর এখানে দেখো আমার রান্না তো হয়ে গেছে, তো কয়েকটা বাসন ছিল, তো সেই বাসনগুলো ঘরেই মেজে নিলাম, তো ওই 2 দিন ধরে হচ্ছে ঘরেই বাসনটা মাজছি, কারণ বাইরে জানি না এত মৌমাছি যে কোথার থেকে আসছে, মানে কলপারে জানো তো ভরে যায় মৌমাছিতে, দাঁড়ানো যায় না এত পরিমাণে মৌমাছি, ভয়েই আর বাইরে বাসন মাজতে যায় না, যেহেতু জলের জায়গায় তো মৌমাছি বেশি আসে, তো এখানে না বাসন মাজা আমার হয়ে গেছে। তো সব আছে সে বেসিনটা করে একটুখানি পরিষ্কার করে নিলাম আর কি, তো আর সেরকম কাজ নেই, শুধু ঘরটুকু একটু ঝাড় দিয়ে নেবো, যেহেতু অনেক সকালে তো ঘরটা ঝাড় দিয়ে হয়েছে, এখন মিশতে গেলে কী বলো তো ভালো মতো মুছতে পারবো না, চারদিকে নোংরা আর কি থাকবে, কিন্তু একবার দেখি ঝাড় দিয়ে নিলে তারপরে মুছলে বেশ ভালো লাগে। তো সে কারণে বললাম যে আগে বেসিনটা পরিষ্কার করে বাসনগুলো, বাইরের থেকে কিছু বাসন আছে বাইরের থেকে বাসনগুলো নিয়ে আসি, নিয়ে এসে নিয়ে তারপরে কী বলো তো ঘরটা মুছে আমি স্নান করাবো, ছেলেকে স্নান করিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ঘর মুছবো, কারণ ছেলের অবেলাও হয়ে যাচ্ছে, ছেলে স্নান না করালে এমনিতেই ঠান্ডা লাগে, 2 দিন ছাড়া ঠান্ডা লেগেই রয়েছে, আর যদি অনিয়ম হয়ে যায় চান করাতে তারা আরও বেশি ঠান্ডা লেগে যাবে,
তো সেটা অনেক ফেলে গেলে স্নান টান করি, একটু তেল মাখাবো। তোকে বলেছিলাম কি একটু সর্ষের তেলটা গায়ে মেখে দিচ্ছি, তুই একটু সময় রোদে থাক। ও কথা শুনলেই তো, কথা একদম শুনতে চায় না তো, তেল মাখবো না তো মাখবোই না, কিছুতেই তেল মাখতে চায় না। তো শীতের দিনে দেখবে বাচ্চাদের একটু সর্ষের তেলটা মাখানোও ভালো, কিন্তু মাখবে না তো। যাই হোক, গরম জল করে ওকে তেল মাখিয়ে একবার চানটা করে দিই। আর এদিকে দেখো চলে এসেছি আমি ঘর মুছতে। আর এখানে না আজকে না লাইজলটাই দেখো সবুজ রঙের যেটা, যে নিমের যেটা সেইটা নিয়ে এসেছি। তো এর আগে যেটা হলুদটা ছিল, তারপরে গোলাপি কালার ছিল, সেটা নিয়ে এসেছিলাম জানো তো, কিন্তু আজকে না এইটা নিয়ে এসেছি। এত সুন্দর গন্ধ না এইটার, মানে ওই দুটো তো ব্যবহার করেইছি, কিন্তু এর সেন্টটা যেন বেশি সুন্দর লাগছে আমার কাছে। তো আজকে বলেইছিলাম, মানে যার কাছে আনি তো সেই কাকিমাকে বলেছিলাম যে আমাকে এই সবুজটা এনে দেবে, তো তো ও আর কি এনে দিয়েছে। তো আমি এই মাত্র দোকান থেকে গিয়ে না নিয়ে এলাম, দেখলাম যে লাইজলটা শেষ হয়ে গেছে, তো এই মাত্র নিয়ে এলাম। তো খুব সুন্দর গন্ধ। তো এখন দেখো ঘরটা মুছে নিই। আর আমার কী বলতো, নিজের কাজ না নিজে করতে বেশি ভালো লাগে। তো তোমার দাদা ভাই এক এক সময় বলে যে যেহেতু তাদের একটা কাজের কাউকে রাখো আর কি, তো আমি বলি যে না, এই তো কাজ নিয়ে সারাদিন ধরো থাকি, তো এটাও যদি লোককে দিয়ে করাই তো সারাদিন বসে করবই বাকি। তো সেই কারণে আর আমার নিজের কাজটা নিজেই পছন্দ করি করতে, সেই হিসাবে দেখো। আর সেরকম তো কিছু কাজ, সেরকম তো আমাদের ধান সিদ্ধ বা অন্য কোনো চাষিবাসীদের মতো কাজ নেই। তো যারা চাষিবাসী তাদের ঘরে কতটা কাজ থাকে বলো, তাই না? তো আর সংসারের কাজ এইটুকু যদি না করতে পারি তাহলে আর কি করলাম। আর এদিকে দেখো যে কুলগুলো আমি গাছে দিয়ে কুড়াতাম না, তো সেগুলো দেখো রোদে দিয়ে রেখেছিলাম। প্রতিদিন যেহেতু রোদে দেওয়া হয় দেখো কুলগুলো সবগুলো পেকে গেছে, আর ঠিক এরকম কালারটা ছিল কুলের। আর এখন দেখো পেকে বেশ লাল হয়ে গেছে। আরে এতটা মিষ্টি না কুলগুলো, দারুণ খেতে। তো এখন যেহেতু রোদ আছে একটু পরে তুলবো, এখন রোদে থাক কিছুক্ষণ। খাওয়া দাওয়া হয়ে গেছিলো প্রায় অনেকক্ষণ, দুটোর আগেই না খাওয়া হয়ে গেছিলো, তখন পৌনে দুটো বাজে। তো তখন আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছিলো। দেখি বলো তো একটুখানি সময় না বাইরে বসি, বাইরে ধরো আশেপাশে যে কাকিরা থাকে তো, মানে আমাদের পাশের বাড়ি আর কি, তারপরে আশেপাশে দুই একজন আসে বসতে, তো তাদের সাথে একটুখানি গল্প না করলে না ভালো লাগে না। দেখবে সারাদিনের পর একটু একটু সময় যদি গল্প করি, মনের কথা বলা হয় তারপরে সবার সাথে বসে, তো সেই জিনিসটা না খুব মিস করি যদি একদিন না যায়। তো সেখানেই না বসেছিলাম, বসে নিয়ে তারপর দেখো এই মাত্র এলাম। আর কি বলতো, আর তো কোথাও যায় না এই দুপুর টাইমটা একটু সবাই মিলে বসে যে গল্প করা, তো একটু সময় কাটানো নিজেদের মতো, তো সেটা দেখবে ভালোই লাগে। তো এখন না ঘরে এলাম, এই মাত্র ঘরে এসে এই যে চুল টুলগুলো আঁচড়ালাম, কারণ সন্ধে হয়ে গেলে চুল আঁচড়াবো না, দিয়ে একটু সিঁদুর পরলাম। তো একটু তো এখন দেখো বাজে হচ্ছে বিকাল 4:30, তো সব কাজ তো আমার হয়েই গেছে। আর এখন কী বলতো, জানলাটাকে বন্ধ করে দিই, তাহলে একটা জিনিস দেখায়, এই দেখো এই গোলাপটা না আজকে ওই যে গাছে ফুটেছিল, তাই জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, বেশ টাটকা থাকবে। তো দেখো গোলাপটা কি সুন্দর না কালারটা, বেশ লালের মধ্যে দেখো একটু সাদা সাদা আছে, খুব সুন্দর গোলাপটা। তো আজকে ছাদা দিয়ে তুলে নিয়ে এলাম, তো কালকেই ফুটেছিল দেখলাম। আর এখানে আমার মেয়ে কী করেছে বলতো, একটা গ্লাস জল নিয়ে এই যে জলের মধ্যে এটা বসিয়ে রেখেছে, তো বেশ ভালো লাগছে দেখতে গোলাপটা, আর গন্ধটাও খুব ভালো। আর এখন দেখো জামা কাপড়গুলো না গুছিয়ে নিই, তো চলো আগে জামা প্যান্টগুলো গুছিয়ে নিই। তো এইগুলো কী বলতো শুকিয়ে গেছে, আর কতগুলো না শুকায়নি, তো সেগুলো ছাদে দড়ি টাঙানো আছে, তো সেখানে মেলে দিয়ে এসছি আর কি। আর এগুলো নিয়ে এসছি, এগুলো এখন ভাঁজ করে রেখে দিই। আর আজকে কী বলতো, রাত্রেবেলায় রুটি করবো, আজকে একবেলার মতো ভাত করেছি, যেহেতু রাইস কুকারে ভাত করলে না আমি একবেলাই করি, কারণ রাত্রেবেলায় রাইস কুকারে ভাত আমার খেতে ইচ্ছা করে না, তো সে কারণে একবার ভাত করেছি। তো রাত্রে রুটি করবো, পরোটা করবো, আর দেখি কী করা যায়। পরোটার সাথে দেখবে কিছু একটু ভাজা আর হলেই হয়ে যায়, গুড় রয়েছে, তারপরে মিষ্টিও আছে, তো সেই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর নইলে কী বলতো, বাঁধাকপি আছে অবশ্য, তো আমার মেয়েরা বাঁধাকপি তরকারি খেতে ভীষণই ভালোবাসে, তো একটু যদি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি তরকারি করে দিই না, তাহলে রুটি মুড়ি দুটোই কিন্তু বেশ ভালো লাগে খেতে,
আমারও ভালো লাগে। তো তোমার দাদা ভাই বান্ধবীটা পছন্দ করে না, তো করলে খেয়ে নিবে হয়তো, রুটির সাথে খেয়ে নিবে কিন্তু ভাতের সাথে পছন্দ করে না। যদি মাছের মাথা দিয়ে করা যায় তাহলে বেশ ভালো খায়, আর ভালোও লাগে বলে মাছের মাথা দিয়ে বান্ধবী বেশ ভালোই লাগে খেতে। তো একটুখানি মটরশুঁটি দিয়ে দেখি রাত্রেবেলা যদি পারি একটু বান্ধবীর তরকারি করবো, আর নইলে আলু টালু একটু ভেজে নেবো। আর সন্ধ্যাবেলায় ছেলে বলছে এগরোল খাবো, তো দেখা যাক এগরোল করি নাকি, যদি খুব একটা জিদ করে করবো। আর কালকে যেহেতু স্কুল আছে, সকালবেলা স্কুল আছে, তো যদি এখন না করি সকালবেলা টিফিনের সময় দিয়ে দিতে পারবো এগরোলটা। আর এখন যদি করি না তাহলে আর সকালবেলা এগরোল আর নিয়ে যেতে চাইবে না, বলবে কালকে খেয়েছি আবার আজকে এগরোল, এটাই বলবে আর কি। আর এখন এগুলো ভাজ করে নিই। আর আজকে ছেলের হচ্ছে টিউশন ছুটি আছে, তো এখন ওরা বাইরেই খেলছে, বলুন কোথাও যাস না, সামনাসামনি থাক, আর নইলে কি বলতো সাইকেল নিয়ে এদিক ওদিক চলে যায়, যেহেতু ছোটো না ভয় লাগে, তো নতুন নতুন তো সাইকেল চালাতে শিখেছে, তো এদিক ওদিক করে চলে যায় ভয় লাগে। তো বললাম ওকে যে তুই বাইরেই খেল, আমি জামা প্যান্ট কটা চট করে ভাজ করে নিই, আর ঘর বারান্দা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার সেরকমই না। আর এই যে ছেলের স্কুলের সোয়েটারটা কাটলাম, আর সোয়েটারটা এত মোটা না, দুদিন আগে শুকোতে, এটা কালকে কেটেছিলাম আর আজকে দেখো শুকালো, খুব মোটা সোয়েটারটা, একদিকে ভালো ঠান্ডাটা মানে। আর কি এই কদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে বলো, ঠান্ডাটা কমে গেছিলো এখন ভালোই ঠান্ডাটা। দুপুর টাইমটা কি বলো তো, দুপুর টাইমটা মনে হয় না গরম লাগছে, রোদে মানে বসা গেল মানে গায়ে নিয়ে যায় না রোদে আর কি। আর এই সন্ধ্যে হলে ঠান্ডা আর সকালবেলা বেশ ভালোই ঠান্ডা, এই মাসটা হয়তো ঠান্ডাটা থাকবে। আর সোয়েটারটা ভাজ করে রেখেছি, কালকে সকালে তো আবার লাগবে পরে যেতে, একদিকে ভালো। এই কালারের সোয়েটারটা কি বলতো নোংরা না বোঝা যায় না, এই কালারের সোয়েটার স্কুলের সোয়েটারটা বেশ ভালো। আর অন্য কালার সোয়েটারগুলো ঘরের সোয়েটারগুলো তো দুদিনে একবারে নোংরা করে দিচ্ছে, আর স্কুলের সোয়েটারটা সপ্তাহে একদিন করে কাচলেই আমার যথেষ্ট, তাও নোংরাটা বোঝা যায় না। আর যেহেতু কম রাস্তা না, দেশে দূর তো না, যদি অনেকটা রাস্তা থাকে তাহলে গাড়ি ঘোড়া ধুলো গলা হয়তো সেটা নোংরা হয়। আর হচ্ছে যেহেতু একটু সময় বাবার গাড়িতে যায়, 5 মিনিটও লাগে না স্কুলে পৌঁছতে। দেখো গল্প করতে করতে এদিকে আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল, আর এখন সন্ধ্যে অনেক দেরি, তারপর কি বলো তো সন্ধ্যে দিব, তারপরে চা করবো, চাটা এখন করবো না, চাটা হচ্ছে সন্ধ্যেবেলার দিকে করবো। সন্ধ্যেবেলায় চাটা করলে মেয়েরা ঘরে থাকে, আর এখন আরও 2 বোনের পার্কের দিকে গেছে, সন্ধ্যাবেলায় চা করে চা খেতে খেতে একটু টিভি দেখি, তারপরে হচ্ছে ছেলেকে পড়তে বসে, তো আমার কাছে নেই বেশিরভাগ ওর দিদির কাছেই বসে পড়তে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে, তো তখনের মতো টাটা।